হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের গ্রাম বাংলায় একটা রিচুয়াল আছে সেটা হচ্ছে থুবরো খাওয়া সো সেই ভিডিওটাই তোমাদের সাথে আর শেয়ার করছি কিভাবে আমরা রাত্রেবেলা কিভাবে আমরা থুবরোটা খেতে বেরিয়েছিলাম আর মেনলি কোথায় কোথায় গেছিলাম আমাদের পাড়ায় মানে আমাদের যে গ্রামটা সেখানে আমাদেরকে সবাই আশেপাশে বাড়ির থেকে নেমন্ত্রণও করে গেছিলো যে আমাদের বাড়িতে যেতে হবে তো সেই জন্যই আমরা রওনা দিয়েছিলাম সবার বাড়ি বাড়ি থুবরো খাওয়া অ্যাকচুয়ালি মিষ্টি খাওয়া যেটা বলে কেউ কিন্তু এটাকে আইবুড়ো ভাত ভেবো না আইবুড়ো ভাত অ্যাকচুয়ালি আলাদা সেটা হচ্ছে ভাত রাত খেতে দেয় ওটাও হয়েছে কিন্তু এটা মেনলি থুবড়ো খাওয়া যেটা হচ্ছে সবার বাড়িতে বাড়িতে মিষ্টি খেয়ে বেড়াতে হয় আমরা প্রথমেই চলে গেছিলাম আমার সেজ জেঠিমার বাড়িতে কারণ ওটা ছিল আমাদের বাড়ির মধ্যে আর জেঠিমা রাত করে বেশি রাত হয়ে গেলে অসুবিধা বলে আমাকে সবার ফার্স্ট জেঠিমাই থুবড়োটা দিল তো আমি জেঠিমার বাড়ি থেকে খেয়ে আমরা অন্যদিকে গেছিলাম আমি ভাইকে চুপ করতে বলছিলাম কারণ ও একদমই শঙ্কবাজার ছিল আমি তো তোর কষ্ট হবে না তোর দম আটকে যাবে তো তার জন্য ওকে চুপ করতে বলছিলাম দেন আমাকে এত বড় একটা মিষ্টি দিচ্ছে আমি বলছি না আমি খাবো না আমাকে অল্প একটু ভেঙে দাও কারণ অনেকবারই মিষ্টি খেতে হবে তার জন্য আমি একটুখানি মিষ্টি খেয়ে উঠে বললাম আর এই যে এখানে মনি মিষ্টি খাচ্ছে কারণ মনির এক হাতে ছিল মেহেন্দি আর এক হাতে ছিল মিষ্টি দেখো দেখো মনি মিষ্টি খাচ্ছে দেখে ফেলেছি আর মনির পাশে আছে আমার সেজু জ্যাঠা আর তার পাশে আছে একটা বোন আর এটা হচ্ছে আমার সেজ জ্যাঠিমা তারপর চলে গেলাম আমরা আরেকটা বাড়িতে পাশের বাড়িই ছিল পাশের বাড়ি এক কাকিমা বলেছিল যেতে তাই সেখানে গেলাম তারপরে আরেক কাকিমার বাড়িতে সরি এটা বৌদি তো আমাকে ফার্স্টে সিঁদুরের ফোঁটা দিলো দেন আমাকে ধান দুবলো দিল তারপর আমাকে মিষ্টি খাওয়ালো তারপর আমাকে জল খাওয়ালো ও সবার লাস্টে কিন্তু আমি প্রণাম করেছি সবাইকে আর এমনিও আমাকে অনেকে গিফটও দিয়েছে যেহেতু পাড়ায় যে বাড়িগুলোতে নেমন্তন্ন ছিল আমার বিয়ে উপলক্ষে সেই বাড়িগুলো থেকে আমাকে থুবড়ো খাওয়ার জন্য বলেছিল তো আমি গিয়েছিলাম আমাকে অনেকে সেদিন গিফটও দিয়ে দিয়েছিল কারণ আমাদের এরকম একটা ব্যাপার আছে অনেকে বিয়ের আগেই গিফট দিয়ে দেয় সেটা হচ্ছে অনুষ্ঠানের আগেই অনেকে দিয়ে দেয় আমাদের আমাকেও সেইভাবে দিয়েছিল সবার লাস্টে সেই ভিডিওটা দেখতে পাবে তোমরা আমি কত গিফট পেয়েছি সবকটা বাড়িতে ভিডিও করা পসিবল হয়নি আমি ম্যাক্সিমাম তিরিশটা বাড়িতে গিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও কাদের কাদের এলাকায় এরকম রিচুয়াল আছে আমার কিন্তু বেশ ভালো লাগে এই রিচুয়ালটা যখন আমার বিয়ে হয়েছিল না মানে আমার যখন দাদা দিদিদের বিয়ে হয়েছিল। তখন কিন্তু আমরা আরও মজা করতাম আর এই যে এতগুলো লোক দেখছ এর থেকেও অনেক লোক আমার সাথে গেছিল কিন্তু মানে আনফর্চুনেটলি সেদিন বৃষ্টি হওয়ার কারণে একটু অসুবিধায় পড়ে গেছিলাম এই যে বাড়িটাই গেছি এই বাড়িটাই দেখো একটু লাইট নিয়ে এরকম আমরা খুব হাসাহাসি করছিলাম কারণ আমরা বলছিলাম ভুতুরে বাড়িতে ভুতুরে লাইট এরকম হাসাহাসি করছিলাম কিন্তু এটা আমার একটা স্টুডেন্টের বাড়ি আর এই জেঠিমা তো খুব ভালো মানুষ আমাকে একদম দেখো কি সুন্দর ভাবে খেতে দিয়েছে আমি একটু বেশি মিষ্টি প্রেমী কিন্তু বিয়ের মধ্যে কারণ অগ্র মাসটা যেই পড়েছে আমি একটু মিষ্টি ভালো লাগছিল না আমার খেতে আমি জানি না কেন এরকম হচ্ছিল আমার সাথে আমার একটু মিষ্টি ভালো লাগছিল না যার জন্য আমি খুব অল্প পরিমাণ মিষ্টি খেয়েছি সমস্ত রিচুয়ালগুলো কমপ্লিট করেছি আমি বেশি মিষ্টি একটু খাই আর এই যে এই বাড়িটায় দেখো কি সুন্দরভাবে আমার মাথাটা সরিয়ে দিয়ে আমাকে একটা সিঁদুরের ফোটা দিল দিয়ে আমাকে ধানগুলো দিয়ে আশীর্বাদ করে আমাকে মিষ্টি খাইয়ে দিল এই বাড়িটা একটু বেশ লাইট টাইট ছিল আমার বেশ একটু বেশ ভালো ভিডিও করে একটু

যেটা ওই মাতার জন্য আর আয়না দেখানো এই যে এই বাড়িটাই শেষ বাড়ি যেটা আমার সাড়ে নটা ছিল রাত তখন আর তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিলো যার জন্য একটু মনটা খারাপও ছিল কি করা যাবে আর বিয়ের দিন তো একদম ম্যাচে অবস্থা হয়ে গেছে সেই ভিডিও আসবে তোমাদের কাছে আর এই যে আমার গিফট এই তো মা আর জেঠি তো বসে গেছে গিফট খোলার জন্য তো আর খুব তাড়াতাড়ি আমার বিয়ের ভিডিওটা কিন্তু আসছে দেখতে ভুলো না আর অবশ্যই জানিও আমার বিয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমাকে অনেক আশীর্বাদ করো যাতে আমার নতুন জীবন ভালো হয় সুখের হয় তোমরা অনেক ভালোবাসা দিও সবাই